আজকে দিদুনের রান্নাঘরে গুঁড়ো মাছ দিয়ে গেড়া রান্না করব। কি করে রান্না করতে হয় দেখাবো। গেড়া কাটছি, গুঁড়া মাছগুলো কেটে নিছি। এখন গুঁড়া মাছগুলো লবণ হলুদ মাখাইয়ে এখন একটু ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। এখন আমি একটু রান্নুনি দিয়ে দেব। রান্নুনি দিয়ে এখন এটা ছেড়ে দেব। একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প একটু টাইম ঢাকা দিয়ে দেব। মাছটা দিয়ে দেব। একটু জিরের গুঁড়া দিয়ে নামাই রাখবো।